আসসালামু আলাইকুম। মোশতাক বলছি মধ্যপ্রাচ্যের আরব সাগর থেকে। গত রাতে আমরা এখানে আসছি, আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখানে মাছ মারতেছি। আর এই যে টেন্টটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বাতাস আছে কিন্তু, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, হেলতে হেলতে দুলতে সবকিছু এই গাড়িতে, এবং এই টেন্টের ভিতরে আমরা রাত কাটিয়েছি। মনে করেন যে 14-15 ডিগ্রি এখানে টেম্পারেচার থাকে, আর তার সাথে প্রচণ্ড বাতাস। সমুদ্রের এই মাছ মারার ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি আলাদা। এখানে যখন মাছ ধরবেন, তখন যখন মাছ একটা বাঁধবে 5 কিলো ওজনের, 7 কিলো বা 10 কিলো ওজনের একটা মাছ বাঁধবে, তখন যে আপনার শীতের মাঝে যে আপনি রাত থেকে মাছ ধরছেন, সেটা একেবারেই আপনার ইয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে একটা মাছ উঠলেই। এরকম ধরেন আমরা প্রায় মাছ তুলি, আর কোভিডের পরেই ধরেন মাছ মারা একেবারে বন্ধ করে দিয়েছি। আজ বহুদিন পরে আসলাম, তারপরেও খারাপ লাগে না, সব কিছু মিলেই যে কটা মাছ পেয়েছি ভালো। আর এখন তো জোয়ার অনেক বেশি, আজকে আজকে ধরেন প্রায় 30 ফিট মতো পানি উপরে চলে আসছে ইয়ে সোর থেকে। তো এই পানিটা ধরেন যখন উপরে আসে, তখন মাছগুলা খেলা করা শুরু করে, কারণ ওরা তখন স্পেস নতুন জায়গা মনে হয়। আর যখনই এটা ভাঁটা শুরু হবে, তখনই মাছগুলা তখন খাওয়া শুরু করবে, আদর খাওয়া শুরু করবে, তখনই মাছগুলো আসবে। এরকমই সমুদ্রের, বিশেষ করে জোয়ার ভাটার সাথে মাছেরা খেলা করে, আর যারা মৎস্য শিকারী তারা এই সুযোগটাই নিয়ে থাকে। মাছ টাস একদম ছিলে রেডি, জাস্ট মনে করেন একটু পরে বারবিকিউ করলে হবে। মাছ মারতে আসার এটাই সুবিধা, তার সাথে ছিঁড়ে নিয়ে সুন্দর করে ছিলে নেবেন, নিয়ে জাস্ট আপনার উঠাই দিবেন। এটা হচ্ছে মাছ মারতে আসার সব থেকে বড় ব্যাপার। কি অবস্থা বলেন আপনাদের আজকের মৎস্য অভিযানের? আচ্ছা মাশাআল্লাহ। তো আজকে মনে করেন যে এই যে জোয়ারের পানি এত বেশি, এই জন্য কি মাছ এখন ঘুমাচ্ছে? না, ওরা খেলতেছে। আচ্ছা, মাছ খেলা করতেছে। শুধু মানুষই খেলা করে না, মাছও খেলা করে। আমরা মনে করেন যে এই ছোট্ট টেন্ট এর ভিতরে আমরা মোটামুটি রাতটা কাটাইছি, শীতের রাত, জানুয়ারির শীত তো আপনারা জানেন। তারপরে সকালের নাস্তা বলতে পারেন যে বিরিয়ানি দিয়ে শুরু করছি আমরা। বিশেষ করে ঢাকায় যারা আছে তারা তো বিরিয়ানি খুব অভ্যস্ত, তিয়ারি খুব অভ্যস্ত সকালে, কিন্তু যারা অন্যান্য ডিস্ট্রিক্টের আছে তারা কিন্তু এটা অভ্যস্ত না। হ্যাঁ, নিয়মিত আমরা তিয়ারি এবং বিরিয়ানি খাই সকালে। আমরা জানতাম যে আমাদের একটা আলাদা ইয়ে আছে, খিচুড়ি, এগুলো তো সকালের খাবার ছিল আমাদের অন্যতম। হ্যাঁ, তো যাই হোক, আমাদের একটা ভালো সময় গেল, আজকে আরও কিছু সময় থাকবো। আর এখানে আরেকটা ভাই আছেন, তো আমরা তিনজনের পার্টনার আজকে মাছ মারার। আর সব থেকে বড়ো ব্যাপার যে ঝোপ জাতীয় এখানে জিনিসগুলো আছে, পানি এত বেশি, অনেকদিন পরে আসে কিন্তু এই ঝোপ পর্যন্ত পানি কখনো আসে না। তো আজকে সেইগুলো সবই ক্রস হয়ে গেছে, তো যার কারণে একটু ওয়েট করতেছি, ভাটাটা পড়লেই হয়তো মাছ শুরু হবে, কারণ যতগুলো মাছ এখানে আমরা পেয়েছি সবগুলো ভাটার পরেই পেয়েছি। শীতের মাঝে আসছি, গতকাল রাত দুটোর সময় বসে, তারপর থেকে ধরেন রাত জেগে প্রচুর আজকে ইয়ে ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানিতে সয়লাব ছিল একেবারে, জোয়ার এত বেশি ছিল যে আমি আপনাদের দেখাবো। এই যে এই পিছনে যে ঝোপ, এই ঝোপ পর্যন্ত পানি ছিল, আর এই ঝোপ পর্যন্ত পানি থাকার কারণে এই যে পিছনে যে টেন্টটা দেখতে পাচ্ছেন, এই টেন্টে আমরা রাত কাটিয়েছি।
তারপরে সকালে আমরা খুব ভালো একটা খাবার খেয়ে তারপর আমরা শুরু করলাম মাছ মারা। এখানে ধরেন 10 কিলোমিটার জায়গা নিয়ে শোরটা প্রচুর পরিমাণে লোক ঘুরে আসে, আর 2-4 হাজার লোক সবসময় এখানে থাকে একটু দূরে দূরে, তবে জায়গাটা কখনোই কেউ ডিপ্রেসিভ হয় না, আর কেউ না কেউ নসিব তার হয়, অনেক বড় বড় মাছ হয় এখান থেকে, অনেক বড় বড় মাছ ধরছে আমরাও ধরি। আজকের ধরেন খুব বড় মাছ বাঁধে নাই, তারপরে ধরেন 1-2 কিলো ওজন হয়তো হবে, 1.5 কিলো 2 কিলো এরকম সাইজের কয়েকটা মাছ আছে, আর বেশ কয়েকটা আছে। তবে চলবে, আমাদের ধরেন রিক্রিয়েশনাল ফিশিং এর যা হয় ইট ইজ পার্ট অফ হবি, সো হবিটা মাঝে মাঝে যখন এরকম হয়ে যায় তখন আমরা কিন্তু এরকম লং টার্ম আমরা কাটাই, যখন মাছের সম্ভাবনা থাকে তখন আমরা লং টার্ম কাটাই এবং কোনো না কোনোভাবে আমাদের আশীর্বাদ খুবই ভালো হয়। আমার সাথে আছেন অ্যাপেল ভাই এবং আরেকজন ভাই আছেন দেশি ভাই আমির, উনি আরেক দেশে আছেন। আমরা সবাই মোটামুটি এভিয়েশন ট্রেডে কাজ করি বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করি, আর ওই ভাইটা KFC-র একটা পার্টে কাজ করেন। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অকল্পনীয় যে হঠাৎ করে প্রচুর পানি বাড়ছে আজকে। এই পর্যন্ত ছিল আমাদের টেন্ট এখানে, কালকে সারা রাত আমরা এখানে ছিলাম আর এই পর্যন্ত পানি ছিল আমাদের ফুল। এখন দেখেন পানি নিচে নামছে, এখন পুরা ভাটা, এখন প্রচুর লোক আছে সন্ধ্যা রাখবো তো, তো আস্তে আস্তে ধরেন আমরা চেষ্টা করছি ক্লোজ করবো। এটা ধরেন চ্যানেলের এটা মাথা, এটা দেখেন একটা মাথা, এখান থেকে আর একটা মাথা, এটা যে একদম মেন আরব সাগরের চ্যানেলের মাথা, এটা এখান থেকে লিঙ্ক হলো, এখানে প্রচুর পরিমাণে হয়। আর ব্যাকে এ সাইডে যদি ঘুরিয়ে দেখাই তাহলে এখানে ধরেন এই যে এই চর থেকে আমরা উপর দিকে যাব, এটা হচ্ছে সৌদিতে যাই ইন্টারন্যাশনাল রোড, এটা এখান থেকে 160 স্পিড একেবারে আপ টু, যারা বিশেষ করে ওমরা করতে যায় জেদ্দা মদিনা মক্কা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে এই রোডটা দিয়ে সোজা সৌদি আরব, এবং সেখান থেকে পার্শ্ববর্তী দেশগুলোতে যাওয়া যায়, এই জন্য এটাকে ইন্টারন্যাশনাল রোড বলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ গ্রেট। হেলিকপ্টার শট ভালো করে, নামটা আসলে সোজা পরে চলে আস, মাশাআল্লাহ। এটা হচ্ছে লাস্ট, আমরা ব্যাক আপ করে ফেলছি, লাস্ট এসে দুটো উঠলো, এইভাবে ধরেন যখন মাছ উঠে তখন প্রচুর উঠে, আর এটাই হচ্ছে আমাদের আনন্দ। তো ধরেন অনেক সময় এই বর্ষিতে সাধারণত তিনটা থাকে, তো অনেক সময় আমাদের তিনটাই উঠে, তো এই যে মাছগুলা এটা হচ্ছে কি স্কুল ফিশ বলে গ্রুপিং, এবং ওরা কি করে একসাথে সব ঘোরা ফেরা করে, অনেক সময় 1-2 টন মাছ একসাথে আসে, আর তখন এই বসিটা ফেললে এরকম তিনটা থাকে, তিনটাই উঠে চলে আসে, তো এটাই হচ্ছে তার একটা ইয়ে। আমরা একদম প্যাক আপ করে ফেলছি, সেটা লাস্ট প্যাক আপেই ধরেন এটা আসলো, তো এভাবে আমাদের আনন্দগুলো আমরা শেয়ার করি। আবার দেখা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ।
যারা ইউএইতে থাকেন এবং যারা মাছ ধরা পছন্দ করেন, চাইলেই আপনারা লাইসেন্স করতে পারবেন। লাইসেন্স করে রিক্রিয়েশনাল ডে হিসাবে বা একটা সময় আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। আপনারা হামিম এক্সিট নেবেন, হামিম এক্সিট নিয়ে কিছু দূর গেলেই আরিয়ানা বিচ এবং সারাটা দিন দারুণভাবে উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।